শাকিব খান তুমি কার, অপু বিশ্বাস না বুবলির? শারীরিক এবং মানসিক কোনোভাবেই ভালো নেই দেশীয় রঙ্গমঞ্চের কিং খান খ্যাত অভিনেতা শাকিব খান। একদিকে আগুন চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়েছেন, অন্যদিকে মানসিক চাপেও পড়েছেন কিং খান। কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি একই অঙ্গনে থেকেও যেন তারা দুইজন দুই মেরুর বাসিন্দা। আলোচিত এই অভিনেত্রীদের মাঝে যেন সাপে নেউলে সম্পর্ক, মাঝে মধ্যে দেখা যায় কোমর বেঁধে ঝগড়ায় লিপ্ত হন তারা। আর দুজনের এমন কর্মকাণ্ড নিয়ে খুবই বিরক্ত শাকিব খান। বিস্তারিত প্রতিবেদনে। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা শাকিব খানের প্রাক্তন দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলির দ্বন্দ্ব এখন চরমে। বর্তমানে বিভিন্ন ইস্যু নিয়ে প্রকাশ্যে বাগযুদ্ধে নেমেছেন তারা। তাদের দুজনের এমন কর্মকাণ্ডের মাঝে ভালো নেই আলোচিত অভিনেতা শাকিব খান। সম্প্রতি আগুন সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন অভিনেতা, তাই চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। এছাড়া অপু বুবলির প্রকাশ্য দ্বন্দ্বে মানসিক চাপেও আছেন এই অভিনেতা। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, সাবেক দুই স্ত্রীর এসব বিষয় নিয়ে মোটেও মাথা ঘামাতে চাচ্ছেন না তিনি। তবে তাকে জড়িয়ে দুজনের কর্মকাণ্ডে মানসিকভাবে আঘাত পাচ্ছেন ঢালিউড কিং খান, যার প্রভাব এখন কাজেও পড়ছে। বেশ কয়েকদিন আগে এক টেলিভিশন অনুষ্ঠানে বুবলিকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন অপু বিশ্বাস। তার পারিবারিক শিক্ষা নিয়েও কথা বলেছিলেন তিনি, আর এতে চটেছেন বুবলি। অপু বিশ্বাসকে ইঙ্গিত করে মামলার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাসও দিয়েছেন তিনি। এদিকে শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস তাদের সন্তান জয়ের খবর প্রকাশে নিয়ে আসেন 2017 সালের শেষের দিকে, আর এতে ক্ষিপ্ত হয়ে বিচ্ছেদের জন্য আবেদন করেন দেশীয় কিং খান। এর ফলে 2018 সালের 22 ফেব্রুয়ারি এই তারকা দম্পতির মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। এরপর শাকিব খান 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। তবে বর্তমানে এই অভিনেতার ছাদনাতলায় বুবলি আছেন কিনা তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।